তখন দ্বাপর যুগ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে। দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে থাকাকালীন তার রাঙাচরণকে পাখি ভেবে ভুল করে বাণ মারে জরা নামে এক শবর। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও নাভিদেশ পুড়ছে না। তখনই হয় দৈববাণী, ইনি সেই পরম ব্রহ্ম। অর্জুন, একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রেই ওর অনন্ত স্বয়ং। অর্জুন তাই করলেন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি, আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চললেন সেই শবর যার বাণে মৃত্যু হয়েছে শ্রীকৃষ্ণের। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানেই শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখলেন তিনি। তার স্বপ্ন দেখা দিয়ে কৃষ্ণ বললেন, কাল ভোরে আমাকে তুলে নে, এখান থেকে তোর বংশধর শবরদের হাতি পুজো নেব আমি। সেই থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকেন শবরদের কাছে। এরপর এলো কলিযুগ। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদ্যুম্নদেব। বিষ্ণুর ভক্ত ইন্দ্রদ্যুম্ন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে, কিন্তু সেই মন্দিরে তখন বিগ্রহ নেই। রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন বিষ্ণুরই এক রূপ নীলমাধবের কথা। অমনি চারদিকে লোক পাঠালেন রাজা, বাকিরা খালি হাতে ফিরে এলো, ফিরলেন না বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন শবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা। ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি, বিয়ে হলো দুজনের। বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালেই শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও যান। রোজ সকালে কোথায় যান বিশ্ববসু? স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান শবররাজ বিশ্ববসু। উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি। নীলমাধবের সন্ধান যখন পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না বলে ঠিক করলেন তিনি। নীলমাধবকে দর্শন করার বায়না ধরলেন তিনি। বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন, তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না তিনি। তাতেই রাজি বিদ্যাপতি। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। বনের মধ্যে পূজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পূজোয় বসলেন অমনি দৈববাণী হল, এতদিন আমি দীন দুঃখীর পূজা নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। ভীষণ রেগে গেলেন শবররাজ। ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দী করলেন বিদ্যাপতিকে, কিন্তু কন্যা ললিতার বারবার কাকতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদ্যুম্ন মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু এ কি, নীলমাধব কোথায়? আটক হলেন শবররাজ। তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ, সেই কাঠ থেকেই বানাতে হবে বিগ্রহ। হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন শবররাজ, আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ শবর কোনো ভেদাভেদ নেই যে মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি করতে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। তাহলে উপায়, মূর্তি গড়বে কে? মহারাজের আকুতি দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি গড়বেন মূর্তি, তবে শর্ত একটাই, 21 দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো কাজ। ইন্দ্রদ্যুম্নের রানী গুণ্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠকঠক শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধ দ্বার কক্ষ নিস্তব্ধ। কি হলো? কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদ্যুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা। ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও, পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি, তাদের হাত পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। জগন্নাথের প্রধান উৎসব হলো রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুণ্ডিচার বাড়ি যান। সেখান থেকে 7 দিন পর আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে।
রথের দিন তিনটি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ি। প্রথমে যায় বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবশেষে জগন্নাথের রথ। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে রথ এবং উল্টো রথ বলে। বাংলার রথযাত্রা সংস্কৃতির সম্ভবত সূচনা হয়েছিল শ্রী চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর। চৈতন্যভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। যাত্রা শব্দের অর্থ গমন, তাই জগন্নাথের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনার পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সূচনাও হয় এই রথ কিংবা উল্টো রথের দিন। জয় জগন্নাথ। তথ্যটি সংগৃহীত। নমস্কার।